সরকারকে অবিলম্বে 1200 টাকা কুইন্টালে পেঁয়াজ এবং আলু ক্রয় করতে হবে, এই দাবিতে আজকে আমাদের বিক্ষোভ এবং অবস্থান। শক্তিপুরে চাষিদের বিক্ষোভ। আজ সকালে শক্তিপুর এলাকায় চাষিদের বিক্ষোভ এবং পথ অবরোধ শুরু হয়। আলু ও পেঁয়াজের দাম কুইন্টাল প্রতি কমপক্ষে 1200 টাকা দরে সরকারকে কিনতে হবে। আলু ও পেঁয়াজ চাষিদের কৃষি ঋণ মুকুব করতে হবে, কৃষিতে ভর্তুকি দিতে হবে। এই সমস্ত দাবিতে সারা ভারত কৃষক সভা শক্তিপুর থানা কমিটির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। শক্তিপুরে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কৃষক নেতা সনাতন হালদার, তাজারুল হক, শ্যামল দুবে, জ্যোতির্ময় মণ্ডল সহ আরও অনেককে। এই সভায় সভাপতিত্ব করেন আসাদুল্লাহ শেখ। শক্তিপুর থেকে তুষারকান্তি খাঁর রিপোর্ট, DNTV। যে আপনাদের অবস্থান বিক্ষোভ এবং পথ অবরোধ কিসের জন্য? আজকে গোটা পশ্চিমবাংলাতে আলু এবং পেঁয়াজ চাষিদের দুরবস্থা। আলু জমি থেকে তুলে আনার খরচ হচ্ছে না, পেঁয়াজেরও ঠিক একই অবস্থা, সেটাকে কোনো দাম পাচ্ছে না। ইতিমধ্যেই 20 থেকে 22 জন কৃষক বর্ধমান, হাওড়া, হুগলি আত্মহত্যা করেছে। সে কারণে আজকে আমরা সরকারকে অবিলম্বে 1200 টাকা কুইন্টাল দরে পেঁয়াজ এবং আলু ক্রয় করতে হবে, এই দাবিতে আজকে আমাদের বিক্ষোভ এবং অবস্থান। পথ অবরোধ করলেন, পুলিশ আপনাদেরকে তুলে দিচ্ছে কেন? পুলিশেরা তো স্বাভাবিক, গতকালকে দেখলেন না, হাওড়াতে SFI, তারা কোনো রাজনৈতিক দল নয়। তারা সেখানে স্কুল কলেজ পঠন পাঠন সঠিক নিয়োগে দাবিতে যখন আন্দোলন করছিল, তাদেরকে তুলে দিল। তারকে ব্যতিক্রম আমাদের ভাবে পুলিশের কিছু উপায় নাই, পুলিশ বাধ্য হয় আজকে আমাদের তুলে দিচ্ছে। আমাদের জেলে পুত্র দেখলেন না, নাসার সিদ্দিকীকে দিন অপরাধে তাকে 44 দিন জেল খাটিয়ে দিল। আর গরু চোর, ডাকাত চোর, চাকরি চোর, তারা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, এ সরকার মানবিক হতে পারে না। আপনার নাম?